বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগেরই, শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। আর আমি এখানে দেখো রান্নাবান্না করছি, আর অনেকটা টাইম হয়ে গেছে, মেয়ে কিছু খেতে চাচ্ছে, কি করব, তাই তাড়াতাড়ি করে আমি ওকে একটু সেই ফ্রাই মানে ফ্রাইড রাইসের মতো করে দিচ্ছিলাম আর কি। আসলে ফ্রাইড রাইস না, আমাদের এটা দেশীয় ফ্রাইড রাইস বলতে পারো, বা কি বলা হয় এটাকে, ওই যে আমরা যে ভাত ভাজি আর কি, সেটাও বলতে পারো, যে যেটাই বলে সেভাবে করে দিচ্ছিলাম আর কি। আর হঠাৎ করে বাসায় লোকার সাথে রান্নাবান্না যা করছিলাম, কিন্তু ওটা শর্ট হয়ে যাবে, কিন্তু আমি জানতাম না যে এরকম লোক আসবে, তাই তোমাদের দাদা, তারা ওকে বললাম যে একটু কিছু নিয়ে আসো। তখন তোমাদের দাদা দুপুর টাইম হওয়াতে ও তখন দুই প্যাকেট সেই বিরিয়ানি নিয়ে আসলো। আর এই দোকানের বিরিয়ানি তো আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে আর কি, সেই দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো আর কি। আর এই দিকে হলো কি, সেই নিতু তো অনেকটা খুশি, ও একটা জিনিস সেই দাদা থেকে অর্ডার দেওয়া হয়েছিল, সেটা চলে আসলো, আর তোমরা দেখেই বুঝতে পারছো কি চলে আসছে ওর জন্য আর কি। ও অনেকটা খুশি আর কি, কারণ আমি ঘরে যখন সেই দেওয়ালের জন্য আমি যখন সেই ফটোগুলো টানিয়েছিলাম, তখন ও বলছিল যে মা আমিও আমার জন্য কিছু কিনবো আর কি, তখন ওর জন্য এগুলো সে অর্ডার দেয়। তাই তোমাদের কাছে একটু দেখো ডিজাইনটা কেমন। আর এটা আসলে খুবই একটা কমন ডিজাইন, কারণ এটা আমি দেখছি যে মোটামুটি সবার কাছেই মানে কম বেশি আছে আর কি, খুবই কমন একটা ডিজাইন, কিন্তু ভালো লাগে দেখতে আসলে, মানে বলে না যে দেখতে ভালো লাগে, যতই কমন হোক না কেন, কিন্তু কিছু কিছু জিনিস আসলে দেখতে ভালো লাগে। তাই ও প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর কি কেমন। আর আসলে সাইজটা কিন্তু অনেকটাই ছোট, যতখানি এখানে বড় দেখছো তোমরা, আসলে অতটা বড় না, কিন্তু আসলে আমি বলবো মানটা খুবই ভালো, খুবই সুন্দর আর কি। কিন্তু ও তো আমার কোনো কথা শুনে না, ও ওর মতো করেই সব কিছু করে আর কি। আমি বলেছিলাম যে তুই একটু অন্যভাবে টানা, না ও শোনে না, ওর মতো করেই ওর ঘরটাকেও টানা, মানে ঘরে ও নিজের হাতেই সাজিয়েছে আর কি। আর ওই দেখো তোমাদেরকে একটা একটা করে ও দেখিয়ে দিচ্ছে যে কেমন আর কি ডিজাইনগুলো আর কি। আর এত ধীরে ধীরে, আমার মেয়ের তো চলতে ফিরতেই ওর বছর লেগে যায় আর কি, খুবই ধীর গতির মেয়ে আর কি ও। আমি তোকে বলি যে দেখ, আমরা তো হোস্টেলে বড় হয়েছি, ঘন্টার তালে তালে আর চলছে, আর তোর তো মানে তোরই এত ধীর গতিতে ও চলে আর কি। আর এই ফাঁকেই সেই আমার পাশের ঘরে যে একটা ছোট একটা মেয়ে আছে, ওর একটা বাচ্চাও আছে, ওর বাড়ি সে নেত্রকোনা, ও তো আসলো, আসার সময় আমার জন্য সেই দেখো একটা পেঁপে নিয়ে আসলো, সেটাও কেটে কেটে আমরা খেতে বসে গেলাম। আর এইখানে তোমার মেয়ে একদম সুন্দর করে সে ওয়ালে এটা টানিয়ে ফেললো, আমার কাছে একটু বাঁকা মনে হচ্ছিলো, কিন্তু এই কথা তো আমি ওকে বলতে পারবো না, তাহলে তো খেপে ঠেপে একদম আগুন হয়ে যাবে। সে যাই হোক, ওর মতো করে সাজালো আর কি, যাক সুন্দরই হয়েছে, ভালো লাগছে যে একটু একটু করে তাও শিখুক। আর এর ভিতরে তো শুরু হয়ে গেলো বাইরেই সেই প্রচণ্ড ঝড়, এত গরম, গরমের মধ্যে ঝড়টা আসলে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু আসলে অনেক বাতাস হচ্ছিলো, প্রচণ্ড বাতাস, মানে একদম আমার যে, তোমরা তো জানো যে আমাদের ঘরের সামনে সেই গ্লাস, থাই গ্লাসটা আর কি প্রত্যেকটা ব্যালকনির সাথে আর কি, তাই সেটা একদম জোরে জোরে কাঁপছিলো, শব্দ হচ্ছিলো, আমি তো ভয় পাচ্ছিলাম যে তোমাদের দাদা নাই বাসায়, এখন কি হবে আর কি। আবার ভালোও লাগছিলো যে এত গরমের ভিতরে একটু যে বৃষ্টি হবে আর কি, কিন্তু বৃষ্টি প্রথম দিকে আসলে ওরকম হচ্ছিলো না, সমানে বাতাস হচ্ছিলো আর কি। নিতু তো ভয়তে চিল্লাচ্ছিল, ওমা কী হবে কী হবে। আর এই দেখো আমার সেই বাঁশ গাছটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কী অবস্থা, কীভাবে সেটা মনে হচ্ছিলো যে ভেঙে পড়েই যাবে আর কি, এই অবস্থা আর কি। তাও ভাবছিলাম যা হোক, কিন্তু তাও তো পৃথিবী একটু শান্ত হবে আর কি, মানে গরমটা কমবে, কিন্তু আসলে কোনো গরম কমে নাই, একদম সে প্রচণ্ড গরম, আমরা আসলে সবাই মানে কি বলে অস্থির হয়ে পড়ছি, আসলে আমাদের ভুলের জন্যই আজকে আমরা এই গরম উপভোগ করছি আর কি, উপভোগই বলবো মানে কি বলবো, মানে নিজেদের ফাঁদে নিজেরাই পা দিচ্ছে আর কি এই অবস্থা, কারণ গাছ কেটে ফেলছি, আমরাই তো দায়ী আসলে। আর এদিক দিয়ে দেখো তোমাদের দাদা, সে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে, কী অবস্থা। তোমাদের দাদা বলছিল তার অনেকে খুব ভেজার শখ ছিল, কিন্তু বাতাসটার কারণে আর শহরে তো আসলে ভেজারটা সম্ভব না। আর এদিকে হচ্ছে আমার মেয়ে একদিন শাড়ি পরলো, তার কিছু ছবি তোমাদের মাঝে শেয়ার করে দিলাম, কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।